আচ্ছা, গত 4 বছর প্রায় শতাধিক পডকাস্টের জন্য কয়েক শত অডিও আমার মিক্স করতে হয়েছে। হ্যাঁ, খুব একটা দীর্ঘ না হলেও এই সময়ের মধ্যে সাউন্ড ইঞ্জিনিয়ারিং সম্পর্কে বেশ অনেক কিছু শিখেছি। কখন কোন সময় কী কী করতে হয় এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি কী কী না করতে হয়, কারণ শেখার এই যে প্রসেসের মধ্যে একটা সময় থাকে যখন অনেক কিছু শিখি, অনেক ভালো ভালো টেকনিক শেখা হয়, তখন সবকটা মেথড একসাথে কাজে লাগানোর একটা প্রবণতা দেখা যায়। ফলশ্রুতি হিসাবে পেতে হয় একটা জগা খিচুড়ি মিক্স। এই যে একটা ব্যালেন্স রাখতে হয় সেটা শেখা জরুরি। তো সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ের এই ছোট্ট ক্যারিয়ারে আমি এটাই শেখার চেষ্টা করেছি। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি আমার অডিও মিক্স করি, অথবা আমি প্রফেশনালদের যেভাবে করতে দেখেছি, যেহেতু বেশ কিছু প্রি রেকর্ডেড রেডিও শোর অডিও মিক্স করার অভিজ্ঞতা আমার রয়েছে। আচ্ছা, এই অডিও মিক্সিং প্রসেসটা আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, বাট ভিডিও টাইটেল যেহেতু আমি কিভাবে আমার অডিও মিক্স করি সেহেতু আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অর্থাৎ এইভাবে আমি আমার অডিওটা মিক্স করে স্বাচ্ছন্দ্য বোধ করি। বাট হ্যাঁ, এটাকে আরও সিম্পলিফাই করে উপস্থাপন করা সম্ভব, যেটা হয়তো বা ভবিষ্যতে করবো ইনশাল্লাহ। তো শুরু করা যাক। আচ্ছা, আমার কাছে সচরাচর অডিও থাকে বা পাঠানো হয়, বাট এখন যেহেতু নাই সেহেতু একটা অডিও রেকর্ড করতে হবে। আর অ্যাডোবি অডিশনের মাল্টিট্র্যাকে রেকর্ড করে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ এখানে অনেকগুলো ট্র্যাক রেকর্ড করা যায় যদি কোনো ধরনের মিস্টেক হয়ে থাকে। বাট রেকর্ড করার আগের যে স্টেপ সেটা হচ্ছে মাল্টিট্র্যাক এডিটে গিয়ে প্রেফারেন্স, দেন হচ্ছে অডিও হার্ডওয়্যার, অ্যান্ড দেন সেখান থেকে হচ্ছে যেই মাইক্রোফোনটা আমি ব্যবহার করব সেটা সিলেক্ট করে নেওয়া। এক্ষেত্রে যদি আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপে একাধিক কোনো মাইক্রোফোন প্লাগ ইন করা থাকে সেক্ষেত্রে সেটিংসে গিয়েও ইনেবল করে নিতে পারেন, কারণ সবকটা মাইক এখানে শো করে না। এক্ষেত্রে সাউন্ড সেটিংসে গিয়ে রেকর্ডিং, দেন হচ্ছে দেখে নিতে পারেন কতগুলো প্লাগ ইন করা রয়েছে। বাই দ্য ওয়ে, আমি এখানে মাউনোর ডাইনামিক মাইক্রোফোনটা ব্যবহার করছি। যদিও আমার কাছে একটা কন্ডেন্সার আছে, কিন্তু পাশে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে সেহেতু না পেরে ডাইনামিকটাই ব্যবহার করতে হচ্ছে। ওকে, এখন কিছু একটা রেকর্ড করা যাক। কী রেকর্ড করি? একটা আর্টিকেল প্রথম আলো থেকে বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজ সম্পর্কে। আচ্ছা, যে ট্র্যাকে রেকর্ড করতে চান সেখানে রেকর্ড বাটনটা ইনেবল করে নিতে হবে। এখানে আর স্ট্যান্ডস ফর রেকর্ড, দেন হচ্ছে রেকর্ড বাটনে ক্লিক করতে হবে। সবার আগে 3 অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে গেল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকায় বাংলাদেশ ছিল 2 নম্বরে, তবে শীর্ষে থাকা ইংল্যান্ডের চেয়ে 15 পয়েন্ট পিছিয়ে ছিল। 2023 ওয়ানডে বিশ্বকাপের বাছাই হিসাবে আয়োজিত ICC-র এই 13 দলের সুপার লিগের শীর্ষে ওঠার হাতছানি নিয়েই সিরিজটা শুরু করেছিল তামিম ইকবালরা। আজ দ্বিতীয় ওয়ানডেতে জিতেই ইংল্যান্ডকে পেরিয়ে সবার ওপরে ওঠা হয়ে গেল বাংলাদেশের। অবশ্যই এখানে কতগুলো মিস্টেক হয়েছে, বাট নো প্রবলেম, আমি কাট করে দেব। পাশাপাশি এখানে আরও কিছু আননেসেসারি পার্ট রয়েছে, যেমন মুখের শব্দ অথবা নিঃশ্বাসের শব্দ। হ্যাঁ, কিছু কিছু সময় দুইটা ফেসকে কানেক্ট করার জন্য এগুলো প্রয়োজনীয়, বাট যেসব ক্ষেত্রে এটা একটু বেশি জোরে শোনা যায় এবং বিরক্তিকর লাগে সেক্ষেত্রে আপনি কাট করে নিতে পারেন, অবশ্যই নিজের ইচ্ছা মতো। আর আপনার রেকর্ড করা অডিও যদি বিশাল বড় হয়, দেন অফকোর্স দিস ইজ এ টিডিয়াস প্রসেস, বাট কিছু করার নেই, কারণ যদি ভালো একটা অডিও মিক্স করতে চান দেন এই কষ্টটা করাই লাগবে। আর যদি অডিওটা রেকর্ড করা হয়ে থাকে কন্ডেন্সার মাইক্রোফোনে, দেন এই স্টেপটা আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ সেসব ক্ষেত্রে এই ধরনের সেন্সিটিভ পার্টগুলো আরও বেশি শোনা যায়। পডকাস্ট এবং রেডিও শোতে অডিও যেহেতু সব কিছু, সেহেতু এই কথা মাথায় রেখেই কাজটা করতে হবে। এবং আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নয়েজ প্রোফাইল গেইন করা। তাই আমি আমার ট্র্যাকের শেষে এই নয়েজটা রেকর্ড করছি, যদিও বা তেমন কোনো নয়েজ নাই ব্যাকগ্রাউন্ডে, তারপরেও ঐতিহ্য রক্ষার্থে আর কি। নয়েজ প্রোফাইল গেইন করা হয়ে গেলে অডিশন আমাদের কাজ মোটামুটি প্রায় শেষ। এখন আমি অডিশনে কেন মিক্স করি না তার একটা কারণ রয়েছে। এখানে কিছু গুরুত্বপূর্ণ ফিচার্স মিসিং, তার মধ্যে একটা হচ্ছে সাইড চেন। এখন সেটা কি সেটা একটু পরে বোঝাচ্ছে। তার আগে এই অডিওটা এক্সপোর্ট করে নিই। ফাইল, দেন এক্সপোর্ট, মাল্টিট্র্যাক মিক্স ডাউন অ্যান্ড ইন্টারসেশন। আর অডিও ফরম্যাট হিসাবে ওয়েভ। এখন আসা যাক মূল পর্বে, সেটা হচ্ছে অডিও মিক্সিং। তো আমি অডিও মিক্সিংয়ের জন্য অ্যাডোবি অডিশন ব্যবহার না করে ব্যবহার করি DAW বা ডিজিটাল অডিও ওয়ার্কস্টেশন। এক্ষেত্রে ফ্রুটি লুপ স্টুডিও বা যেটাকে FL স্টুডিও বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে কেন? কারণ আপনি যদি একদম প্রফেশনাল টপ নচ লেভেলের সাউন্ড ইঞ্জিনিয়ারিং করতে চান তাহলে আপনার কিছু কন্ট্রোল থাকতে হবে, সেগুলো হচ্ছে সাইড চেন অথবা অটোমেশন, এক কথায় বলতে গেলে যেগুলো অডিশনে নেই। তো FL স্টুডিওর ক্ষেত্রে আমি 2টা টেমপ্লেট তৈরি করে রেখেছি যাতে আমার এক কাজ বারবার না করতে হয়, শুধু অডিও ইম্পোর্ট অ্যান্ড দেন এক্সপোর্ট করলেই চলে যায়। কিন্তু এই ভিডিও তৈরি করার সাপেক্ষে স্ক্র্যাচ থেকে আমি আবার শুরু করছি।
এখন যে অডিওটা অডিশন থেকে এক্সপোর্ট করেছিলাম সেটা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো এখানে। শুরুতেই আমাদের এই অডিওর তথাকথিত ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করব, যেটা রয়েছে ট্র্যাকের একদম শেষের অংশে। তো এর জন্য প্রথমে এই অডিও ফর্মের উপর ডাবল ক্লিক করব, দেন এইখানে আবার রাইট ক্লিক করে এডিট ইন অডিও এডিটর, এক্ষেত্রে লাস্টের এই নয়েজের পার্টটুকু সিলেক্ট করতে হবে। দেন উপরের এই টুলবারে ব্রাশ বাটনের রাইট বাটনে ক্লিক করতে হবে, তাহলে এটা নয়েজ প্রোফাইল গেইন করবে। রাইট বলতে গেলে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে, কন্ট্রোল এ মানে সম্পূর্ণ অডিওটা সিলেক্ট করে। এখন হচ্ছে লেফট বাটনে ওই একই ব্রাশ টুলের উপর, এখানে সেটিংস একটু এদিক ওদিক করেই দেখতে পারেন। আর প্রিভিউ, সবার আগে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে গেল বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে। পছন্দ হলে অ্যাকসেপ্ট, এটা কিছুক্ষণ প্রসেস করবে, দেন আপনি পেয়ে যাবেন একটা নয়েজ ফ্রি অডিও। ও আচ্ছা, বলে রাখা ভালো, এফএল স্টুডিওতে খুব দারুণভাবে নয়েজ রিমুভ করা যায়। যদি এখানে কোনো নয়েজ থাকতো তাহলে ডিফারেন্সটা খুব ভালো হয়ে বুঝতে পারতেন। এখানে এই নতুন ফাইলটা অর্থাৎ যেটা নয়েজ ফ্রি সেটা ড্র্যাগ করে আগের ফাইলটাকে রিপ্লেস করে দেব, মানে অডিও ফাইলটাকে। এখন বলা হচ্ছে অডিও প্রসেসিংয়ের, এটা হচ্ছে মিক্সার মাস্টার। হয়তো বা কোনো রেকর্ডিং স্টুডিওতে দেখে থাকবেন বিশাল আকারের যন্ত্র যেটা হচ্ছে সামনে থাকে, অ্যান্ড বাট এটা হচ্ছে ডিজিটাল ফর্ম সেটার। এইগুলো হচ্ছে মাস্টারের এক একটা অডিও চ্যানেল যেগুলোর প্রত্যেকটির মধ্য দিয়ে অডিও সিগন্যাল ডেলিভার করা যায়। আর এটার সুবিধা হচ্ছে এক একটি লেয়ারের উপর যদি আপনি আলাদা আলাদা এফেক্ট যুক্ত করতে চান তাহলে এটা কাজে আসে। তো এবার আমরা আমাদের এই অডিওটাকে একটা চ্যানেলের মধ্যে রাখবো, এর জন্য এখানে চ্যানেলটা সিলেক্ট করতে হবে। চাইলে যে কোনো চ্যানেলেই রাখা যায় যদি শত শত অডিও ট্র্যাক থাকে, কিন্তু আমাদের কাছে যেহেতু একটাই রয়েছে আপাতত, সেহেতু সেটা এক নম্বরে রেখে আমি সেই চ্যানেলের নাম রাখবো হচ্ছে ভয়েস। আর এখানে একটা কালারও দেওয়া যায়, নতুন সবুজ কালার দেওয়া যাক। পরের চ্যানেলটার নাম রাখবো হচ্ছে বিজিএম, বিজিএম স্ট্যান্ডস ফর ব্যাকগ্রাউন্ড মিউজিক, এটার জন্যই, যাতে আমরা পরবর্তীতে যুক্ত করতে পারি। এখন শুরুতেই নর্মালাইজ করার পালা। সবার আগে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে গেল বাংলাদেশ আফগানিস্তানের যেমনটা শুনতে পাচ্ছেন এটা ভলিউমটা একটু বাড়িয়ে দেয়। এখন অডিও মিক্সারে গিয়ে চ্যানেলটা সিলেক্ট করে বিভিন্ন ধরনের এফেক্টস যুক্ত করতে পারি আমরা আমাদের অডিওতে। শুরুতে আমি যেটা করবো সেটা হচ্ছে কম্প্রেসর, এটা আমি যেখানে জোরে জোরে কথা বলেছি সেটা হালকা একটু কম্প্রেস করবে, আর যেখানে যেখানে আস্তে রিলেটিভলি আস্তে কথা বলেছি সেখানে একটু বাড়িয়ে দিবে ভলিউম। ওকে, আর কম্প্রেসরের নাম হচ্ছে ফ্যা ফিল্টার প্রো সি, এটা একটা থার্ড পার্টি VST প্লাগিন, আপনারা দেখে নিতে পারেন কীভাবে অ্যাড করতে হয়, সিন্স দিস ইজ নট এ টিউটোরিয়াল ফর বিগিনার্স। সবার আগে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে গেল বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে। ওয়ান ডে সুপার লিগের পয়েন্ট তালিকায় বাংলাদেশ ছিল 2 নম্বরে, তবে শীর্ষে থাকা ইংল্যান্ডের চেয়ে 15 পয়েন্ট পিছিয়ে ছিল। 2023 ওয়ান ডে বিশ্বকাপের বাছাই হিসাবে ICC-র এই 13 দলের সুপার লিগে শীর্ষে ওঠার হাতছানি নিয়েই সিরিজটা শুরু করেছিল তামিম। ডিফল্ট যে প্রিসেট রয়েছে সেটা আমার ভয়েসের উপর পারফেক্টলি কাজ করে, তো আমার তেমন কিছু করতে হয় না, কিন্তু এখানে আপনি যে নবগুলো রয়েছে সেগুলো এদিক ওদিক করে অবশ্যই দেখতে পারেন। আসলে শেয়ার করার মতো অনেক কিছু রয়েছে, আমাকে যদি একটা মাস্টার ক্লাস নিতে বলা হয় এটার উপর তাহলে আমি কয়েক ঘন্টার ক্লাস নিতে পারবো, বাট এটা একটু শর্ট রাখার চেষ্টা করছি আমি। এরপরে যেটা যুক্ত করবো সেটা হচ্ছে DSR, যেটা এস এই সাপের মতো যে শব্দ এটাকে একটু রেডিউস করে স্পেশালি, মানে কম্প্রেস করে আর কি। সবার আগে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে গেল বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে। যেমনটা দেখতে পাচ্ছেন আমি যখন যখনই এস উচ্চারণ করেছি তখন সেটাকে একটু রিডিউস করার চেষ্টা করেছি এখানে, বাট আমি আর একটু রিডিউস করে দিই যাতে হচ্ছে এটা এফেক্টিভলি শোনা যায়। ওকে, এরপর ইকুয়ালাইজার, যেটা হচ্ছে এক একটা ফ্রিকুয়েন্সি নির্দিষ্ট ফ্রিকুয়েন্সির উপর কাজ করে। তো এবার একটু ডিফারেন্সটা ভালো করে লক্ষ্য করেন। সবার আগে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে গেল বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে। ওয়ান ডে সুপার লিগের পয়েন্ট তালিকায় বাংলাদেশ ছিল 2 নম্বরে, তবে শীর্ষে থাকা ইংল্যান্ডের চেয়ে 15 পয়েন্ট পিছিয়ে ছিল। 2023 ওয়ান ডে বিশ্বকাপের বাছাই হিসাবে ICC-র এই 13 দলের সুপার লিগে শীর্ষে ওঠার হাতছানি নিয়েই সিরিজটা শুরু করেছিল তামিম ইকবালরা। আজ দ্বিতীয় ওয়ানডেতে জিতে ইংল্যান্ডকে পেরিয়ে সবার ওপরে ওঠা হয়ে গেল বাংলাদেশের। সবার আগে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে গেল বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে। ওয়ান ডে সুপার লিগের পয়েন্ট তালিকায় বাংলাদেশ ছিল 2 নম্বরে, তবে শীর্ষে থাকা। ওকে, এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সিটা হালকা বাড়িয়ে দিয়েছি, দেন হাই মিড ফ্রিকোয়েন্সিটা একটু কমিয়ে, দেন লো এবং মিড লো ফ্রিকোয়েন্সিটা হালকা বাড়িয়ে দিয়েছি, যেহেতু আমার কণ্ঠটা এখনও মেলই শোনা যায় যেহেতু একটু বেস বাড়াতে হয়। আর যে সাব বেস, যে একদম লো লেভেলের, সরি একদম যে লো ফ্রিকোয়েন্সিগুলো রয়েছে বেস সাউন্ড, সেটা হালকা একটু কমিয়ে অনেক কমিয়ে দিয়েছি। এরপরে আরও একটি ইকুয়ালাইজার অ্যাড করে নির্দিষ্ট যে বাজে ফ্রিকোয়েন্সিগুলো রয়েছে, মানে যেগুলো শুনতে খারাপ মনে হয়, সেগুলো হালকা একটু রিডিউস করার চেষ্টা করেছি এভাবে।
সবার আগে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে গেল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে ওয়ান ডে সুপার লিগের পয়েন্ট তালিকায় বাংলাদেশ ছিল দুই নম্বরে, তবে শীর্ষে থাকা ইংল্যান্ডের চেয়ে 15 পয়েন্ট পিছিয়ে ছিল। 2023 ওয়ানডে বিশ্বকাপের বাছাই হিসাবে আইসিসির এই 13 দলের সুপার লিগে শীর্ষে ওঠার হাতছানি নিয়েই সিরিজটা শুরু করেছিল তামিম ইকবালরা। আজ দ্বিতীয় ওয়ানডেতে জিতে ইংল্যান্ডকে পেরিয়ে সবার ওপরে ওঠা হয়ে গেল বাংলাদেশের। সবার আগে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে গেল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকায় বাংলাদেশ ছিল দুই নম্বরে, তবে শীর্ষে থাকা ইংল্যান্ডের চেয়ে 15 পয়েন্ট পিছিয়ে ছিল। প্রথমে একটা ন্যারো ফ্রিকোয়েন্সি ব্যান্ড তৈরি করে আমি হচ্ছে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি বাড়িয়ে তুলেছি, যেগুলো শুনতে খারাপ মনে হয় সেগুলো হালকা একটু দাবিয়ে দিয়েছি। সিম্পল। তো এরপরের এফেক্টটা হচ্ছে OTT, এটা ফ্রি একটা VST প্লাগইন। সবার আগে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে গেল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকায় বাংলাদেশ ছিল দুই নম্বরে, তবে শীর্ষে থাকা ইংল্যান্ডের চেয়ে 15 পয়েন্ট পিছিয়ে ছিল। 2023 ওয়ানডে বিশ্বকাপের বাছাই হিসাবে আইসিসির এই 13 দলের সুপার লিগে শীর্ষে ওঠার হাতছানি নিয়েই সিরিজটা শুরু করেছিল তামিম ইকবালরা। আজ দ্বিতীয় ওয়ানডেতে জিতে ইংল্যান্ডকে পেরিয়ে সবার ওপরে ওঠা হয়ে গেল বাংলাদেশের। সবার আগে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে গেল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে ওয়ানডে সুপার, এটাও কিন্তু এক ধরনের কম্প্রেসার, বাট এটা অনেক প্রফেশনাল লেভেলেও ইউজ করতে দেখেছি আমি, যদিও বা এটা একটা ফ্রি প্লাগইন। তো অডিও ডেপথ এবং ডাইমেনশন অ্যাড করার জন্য এখানে আমি ইউজ করবো ভালহালা না কি জানি দেখে নেই, সবার আগে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে গেল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকায় বাংলাদেশ ছিল দুই নম্বরে, তবে শীর্ষে থাকা ইংল্যান্ডের চেয়ে 15 পয়েন্ট পিছিয়ে ছিল। 2023 ওয়ানডে বিশ্বকাপের বাছাই হিসাবে আইসিসির এই 13 দলের সুপার লিগে শীর্ষে ওঠার হাতছানি নিয়েই সিরিজটা শুরু করেছিল তামিম ইকবালরা। আজ দ্বিতীয় ওয়ানডেতে জিতে ইংল্যান্ডকে পেরিয়ে সবার ওপরে ওঠা হয়ে গেল বাংলাদেশের। সবার আগে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে গেল বাংলা, এটা ভয়েসের গভীরতাটা একটু বাড়িয়ে তোলে, মানে একটা ডাইমেনশন ক্রিয়েট করে, কিন্তু স্টেরিলাইজার না। স্টেরিলাইজারের জন্য আমি ওজনের ইমেজার ব্যবহার করি, যেটা অডিও বদ্ধ জায়গায় রেকর্ড করার ফলে যে একটা গাম্ভীর্য ভাব আসে সেটা দূর করার চেষ্টা করে। সবার আগে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে গেল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকায় বাংলাদেশ ছিল দুই নম্বরে, শীর্ষে থাকা ইংল্যান্ডের চেয়ে 15 পয়েন্ট পিছিয়ে ছিল। 2023 ওয়ানডে বিশ্বকাপের বাছাই হিসাবে আইসিসির এই 13 দলের সুপার লিগে শীর্ষে ওঠার হাতছানি নিয়েই সিরিজটা শুরু করেছিল তামিম ইকবালরা। আজ দ্বিতীয় ওয়ানডেতে জিতে ইংল্যান্ডকে পেরিয়ে সবার ওপরে ওঠা হয়ে গেল বাংলাদেশের। সবার আগে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে গেল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকায় বাংলাদেশ ছিল দুই নম্বরে, তবে শীর্ষে থাকা ইংল্যান্ডের চেয়ে 15 পয়েন্ট পিছিয়ে ছিল। 2023 ওয়ানডে বিশ্বকাপের এখানে মজার বিষয় হচ্ছে আলাদা আলাদা ভয়েসের জন্য সেটিংসটা একদম ভিন্নভাবে কাজ করে। অবশ্যই সবার ভয়েস ফ্রিকোয়েন্সি এক না, মেয়েদের জন্য হাই ফ্রিকোয়েন্সি, ছেলেদের জন্য লো ফ্রিকোয়েন্সি, মানে বোঝা ব্যাপার। এখন বিফোর অ্যান্ড আফটার অর্থাৎ এফেক্ট ছাড়া এবং এফেক্ট দিয়ে কীভাবে শুনতে হয়। ওকে, ইউজ ইউর হেডফোন প্লিজ। সবার আগে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে গেল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকায় বাংলাদেশ ছিল দুই নম্বরে, তবে শীর্ষে থাকা ইংল্যান্ডের চেয়ে 15 পয়েন্ট পিছিয়ে ছিল। 2023 ওয়ানডে বিশ্বকাপের বাছাই হিসাবে আইসিসির এই 13 দলের সুপার লিগে শীর্ষে ওঠার হাতছানি নিয়েই সিরিজটা শুরু করেছিল তামিম ইকবালরা। আজ দ্বিতীয় ওয়ানডেতে জিতে ইংল্যান্ডকে পেরিয়ে সবার ওপরে ওঠা হয়ে গেল বাংলাদেশের। তো এটাই হচ্ছে আমাদের ইনিশিয়াল ভোকাল প্রসেসিং। বাই দ্য ওয়ে, আরও অ্যাডভান্স যাওয়া যাবে সম্ভব, বাট এখন সময় হচ্ছে রিয়েল অডিও মিক্সিংয়ের, অর্থাৎ এই ভোকালটাকে কে এত শব্দ করতেছে মানে, আচ্ছা যাই হোক, এখন পালা হচ্ছে এই ভোকালটাকে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে অ্যাটাচ করার, যেন তেন ভাবে না, একটু প্রফেশনাল লেভেলে। সবার আগে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে গেল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকায় বাংলাদেশ ছিল দুই নম্বরে, তবে শীর্ষে থাকা ইংল্যান্ডের চেয়ে 15 পয়েন্ট পিছিয়ে ছিল। আচ্ছা, এই মুহূর্তে BGM-এর ভলিউমটা বেশ কম, তারপরেও ভোকালের সাথে শুনতে খাপ ছাড়া মনে হচ্ছে, আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউম যদি খুব বেশি হয় দেন অবশ্যই বাজে শোনা যাবে। তো আমাদের এমন কিছু করতে হবে যাতে সেকেন্ড লেয়ারের ভলিউম যতই হোক না কেন সেটা যাতে অটোমেটিক্যালি ব্যালেন্স হয়ে যায়, অর্থাৎ এটা হবে একটা ডাইনামিক প্রসেস যাতে খুব সহজেই ভোকাল অ্যান্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক চেঞ্জ করা যায়, যেমনটা শুরুতে দেখিয়েছিলাম যে একটা টেমপ্লেট তৈরি করে রেখেছি। তো এক্ষেত্রে শুরুতে যেটা করলাম আমি সেটা হচ্ছে BGM-এর সিগন্যালটা মিক্সারের সেকেন্ড চ্যানেলে সেন্ড করা হলো, যেহেতু এটা আগেই রিনেম করা ছিল। অর্থাৎ এটার বেসিকটা হচ্ছে আমরা সেকেন্ড চ্যানেলে যতগুলো এফেক্ট অ্যাড করব সেগুলো সবকটা প্রয়োগ হবে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকে। তো এখন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটা যেহেতু হালকা একটু কমিয়ে দিতে চাই, সেক্ষেত্রে একটা কম্প্রেসার ব্যবহার করব, সেটা হচ্ছে লিমিটার, ফ্রুটি লিমিটার। বাট ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউম খুব বেশি কমিয়ে দেওয়া একটা বাজে প্র্যাকটিস, সেটা কেন এখনই বলছি।
সবার আগে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে গেল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকায় বাংলাদেশ ছিল দুই নম্বরে, তবে শীর্ষে থাকা ইংল্যান্ডের চেয়ে 15 পয়েন্ট পিছিয়ে ছিল 2023 ওয়ানডে বিশ্বকাপের। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এখানে কথাটাকে আরও ভালো করে শোনানোর জন্য যখন ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউম কমিয়ে দেওয়া হয় তখন সেটার যে ইমোশনাল যে একটা এফেক্ট থাকে সেটা কিন্তু কমে যায়, যেটা খুব একটা ভালো বিষয় নয়, কারণ অডিয়েন্সের উপর মিউজিকের সেই প্রভাবটা ফেলতে পারে না। আর এর জন্যই আমাদের প্রয়োজন সাইড চেন, অর্থাৎ স্পিকার যখন কথা বলবে তখন সেই পরিমাণ ভলিউম আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে কমে যাবে, আবার যখন সার্টেন ব্রেক নিবে স্পিকার কথার মাঝে মাঝে তখন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আবার বাড়বে, অতটুকু পরিমাণে বাড়বে যতটুকু সেট করা ছিল। তো এক্ষেত্রে স্পিকারের কথা যেমন স্পষ্টভাবে শোনা যাবে ঠিক তেমনি ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে এফেক্ট, ইমোশনাল এফেক্ট, সেটাও অডিয়েন্সদের মাঝে সমানভাবে প্রভাব বিস্তার করতে পারবে। আবার প্রিমিয়ার প্রোতেও এই ধরনের একটা অপশন আছে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাকের, কিন্তু এটা এফএল স্টুডিওর ধারের কাছেও নেই, কারণ ওখানে কি ফ্রেমের মাধ্যমে জিনিসটা করা হয় বাট এখানে সিগন্যালের মাধ্যমে, যেটা মোর অটোমেটেড। তো এখন যেই চ্যানেলের সাথে সাইড চেন করতে চাই অর্থাৎ ভোকাল, সেটার সাথে সেটা সিলেক্ট করে যেটায় সাইড চেন করবো অর্থাৎ এক্ষেত্রে বিজিএম, সেটার নিচে এসে এখানে রাইট বাটনে ক্লিক করে সাইড চেন টু দিস ট্র্যাক, আবার বিজিএমের চ্যানেল সিলেক্ট করে সেখানে আমরা ফ্রুটি লিমিটার অ্যাড করবো আরেকটা। এখানে যেহেতু দুইটা লিমিটার অ্যাড করা হয়ে গেল, সেহেতু আমরা যাতে গুলিয়ে না ফেলি সেক্ষেত্রে আমি দ্বিতীয়টাকে রিনেম করতে পারি। তো এখন নতুন লিমিটারে এসে কম্প্রেসর বাটনে ক্লিক করে COM, এখানে আমরা রাইট বাটনে ক্লিক করে সিলেক্ট করব সেই চ্যানেলটা যার সাথে সাইড চেন করা হয়েছে, দেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যতটুকু কম করতে চাই সেই অনুযায়ী কম্প্রেস করব আমরা। সবার আগে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে গেল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকায় বাংলাদেশ ছিল দুই নম্বরে। লক্ষ্য করুন এখানে কিন্তু সার্বিকভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কম্প্রেস হচ্ছে না, কম্প্রেস হচ্ছে যখন আমি কথা বলছি ঠিক তখন, অর্থাৎ যখন চ্যানেল ওয়ান থেকে চ্যানেল টুতে সিগন্যাল যাচ্ছে। ওয়ানডেতে জিতে ইংল্যান্ডকে পেরিয়ে সবার ওপরে ওঠা হয়ে গেল বাংলাদেশের। সবার আগে তিন অঙ্কের ম্যাচ, আবার আমি যদি কোনো কথাই না বলি অর্থাৎ আমার এক নাম্বার চ্যানেলটা যদি মিউট করা থাকে দেন এখানে কোনো ধরনের কম্প্রেস হবে না। এই যে দেখেন এখানে কোনো ভোকাল সিগন্যাল নাই, কোনো ধরনের কম্প্রেশনও হচ্ছে না, তবে শীর্ষে থাকা ইংল্যান্ডের চেয়ে 15 পয়েন্ট পিছিয়ে ছিল। মজার বিষয় হচ্ছে এটা একটা ডায়নামিক সেটিংস, যদি আমি দেখাই যেখানে ভলিউমটা একটু বেশি মিউজিকের, আমি যদি ওই অংশটুকু ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করি এটা অটোমেটিক্যালি ব্যালেন্স হয়ে যাবে। সবার আগে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে গেল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকায় বাংলাদেশ ছিল দুই নম্বরে, তবে শীর্ষে থাকা ইংল্যান্ডের চেয়ে 15 পয়েন্ট পিছিয়ে ছিল 2023 ওয়ানডে বিশ্বকাপের বাছাই হিসাবে আইসিসির এই 13 দলের। মজার বিষয় হচ্ছে এখানে যেমন কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে ঠিক তেমনি ব্যাকগ্রাউন্ড মিউজিকের এফেক্টটাও কিন্তু দারুণ, আর যদি কোনো ধরনের প্রসেসিং ছাড়া শুনি। সবার আগে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে গেল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকায় বাংলাদেশ ছিল দুই নম্বরে, তবে শীর্ষে থাকা ইংল্যান্ডের চেয়ে 15 পয়েন্ট পিছিয়ে ছিল 2023 ওয়ানডে বিশ্বকাপের বাছাই, অর্থাৎ ডিফারেন্সটা সিগনিফিকেন্ট। এখন আপনার মাথায় যদি কোনো কিছু না ঢুকে থাকে, যদি হয়ে থাকেন বিগিনার লেভেলের, দেন ঘাবড়ানোর দরকার নাই, সাবস্ক্রাইব করে রাখেন, হয়তোবা ভবিষ্যতে খুব দারুণ দারুণ ডিটেলস ভিডিও আসবে ইনশাল্লাহ। আমি আমার সম্পূর্ণ প্রসেসটা এখনও দেখাতে পারলাম না, এটা আরও অনেক বড়। তো আজকের মতো বিদায়, দেখা হবে পরে।